বিগত ৪০ বছরেও এমন বন্যা চোখে দেখেননি ফেনীবাসীরা। ফেনীর বর্তমান চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ফেনীর বন্যার অবস্থা দেখলে অবশ্যই সকলেই অবাক হবেন। ফেনীবাসীরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। ইতিমধ্যেই ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বড় বড় বিপদ যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে ফেনীর এই বন্যার সমস্যাটাকেও আল্লাহর রহমতে আমরা খুব শীঘ্রই একসাথে কাজ করে মোকাবেলা করতে পারব। বন্যার অবস্থা আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়ায় এমনটা হয়েছে বলে দাবি করছেন ফেনীবাসীরা। সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।